জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকায় মিরপুরের সাবেক ডিসি উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার 30 অক্টোবর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। জসিম উদ্দিন মোল্লা নামে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। তিনি গতকালকে রংপুর থেকে গ্রেফতার হয়েছেন, আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে মর্মে আমরা জানতে পেরেছি। এখনও অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমাদের হাতে পৌঁছায়নি। তিনি এই জুলাই অগস্ট গণহত্যার একজন অভিযুক্ত, মিরপুরের সাবেক ডিসি তিনি। তার বেশ কিছু অভিযোগ আমরা ইতিমধ্যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউটরের অফিস থেকে গ্রহণ করেছি। তার বেশ কিছু কমপ্লেনেন্টে তাকে অভিযুক্ত হিসাবে এই ভিকটিমের পরিবার কর্তৃক যে অভিযোগ দায়ের করা হয়েছে তাকে সেখানে সুনির্দিষ্ট তার অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম এবং মাননীয় ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে আনা হবে মর্মে আমরা জানতে পেরেছি। এই প্রথম জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মিরপুরের সাবেক ডিসি উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। এই প্রথম জুলাই আগস্ট গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো আসামিকে এই প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমাদের আইন অনুযায়ী তাকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হবে, তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা তাকে জানানো হবে এবং এখান থেকে তাকে কারাগারে প্রেরণ করা হবে। গত 13 আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া 20 জনকে হাজির করতে 27 অক্টোবর নির্দেশ দেন 3 বিচারপতির ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপুমণি, ফারুক খানসহ 14 জনকে 18 নভেম্বর হাজিরের নির্দেশ দেন। 20 নভেম্বর হাজির করতে বলা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 6 জনকে। ওই দিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সজীব হাসান, খবর বাংলাদেশ। দর্শক, আমাদের সংবাদ প্রতিদিন পেতে খবর বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন। ¶¶